বিল্ডিং নির্মাণ কার্য চালা সময় অঘটন ঘটিছে। নির্মাণ কার্যরে লাগিতবা ক্রেনটি খসি পড়িছিলা, কেমিতি খসি পড়িছিলা ক্রেনটি তার তদারখ বর্তমান সময় করা যিব। কিন্তু চারিজন গুরুতর ভাবে আহত হয়েছেন, সেমানকু এসসিবি মেডিকাল রে ভর্তি করা যাইছি। ইয়ে ফাস্ট ভিজুয়াল আপনারা দেখি পারুছেন অর্গস স্ক্রিন রে। ব্রেকিং নিউজ আসি পৌঁছুছি, কটকরে অঘটন হয়েছি। আচার্য হরিহর কর্কট কেন্দ্রর নূতন বিল্ডিং নির্মাণ কার্য চালিতবা সময় এই অঘটন ঘটিছে। নির্মাণ কার্যরে লাগিতবা ক্রেনটি খসি পড়িছে, চারিজন গুরুতর আহত হয়েছেন, সমস্তঙ্কু অধিক চিকিৎসা পাই এসসিবি মেডিকাল রে ভর্তি করা যাইছি। বড় খবর আসি পৌঁছুছি বর্তমান সময়ে, ব্রেকিং নিউজ, কটকরে অঘটন হয়েছি। ক্রেন খসি পড়িবা ফলরে চারিজন গুরুতর আহত হয়েছেন। আচার্য হরিহর কর্কট কেন্দ্রর নূতন বিল্ডিং নির্মাণ কার্য চালিছিলা, এ সময়ে কোনসি যান্ত্রিক কারণরু লাগিতিবা বড় ক্রেনটি খসি পড়িছিলা, ফলরে চারিজন গুরুতর আহত হয়েছেন, সমস্তঙ্কু কটক এসসিবি মেডিকাল রে ভর্তি করা যাইছি অধিক চিকিৎসা পাই। কটক প্রতিনিধি বিশ্বজিৎ দাস ফোন লাইন রে জড়ি হচ্ছেন আমার সাথে অধিক সূচনা পাই। বিশ্বজিৎ, অঘটন কেমতি ঘটিছি, বর্তমান স্থিতি কেমতি এবং গুরুতরঙ্ক চিকিৎসা কেমতি চালিছি বিশ্বজিৎ? দেখুন কটক এসসি মেডিকাল সম্প্রসারণ কার্যক্রম চালিছি, সে যেহেতু এবে সম্প্রসারণ কাজ চালিছি, সেনু যে ক্রেন সাহায্যে জিনিস উঠা যায় রাখা 10 মহলা বিশিষ্ট এসসিবি মেডিকাল বিল্ডিং প্রস্তুত করা যাচ্ছে, নূতন বিল্ডিং তৈরি করা হচ্ছে, সেইটা হিসেবে ক্রেন লাগি এবং ক্রেনটি কার্যরত কার্য চালা বেড়ে হঠাৎ খসি পড়া, যেহেতু 10 মহলা বিশিষ্ট কার্য হচ্ছে এবং সে তার উপরে সে ক্রেনটি রয়েছিল, সে ক্রেনটি হঠাৎ যান্ত্রিক ত্রুটি যোগ খসি পড়ছিল এবং সেখানে পাখাপাখি 4 ঊর্ধ্ব শ্রমিক রয়েছিল, সূচনা রয়েছে, এপর্যন্ত স্পষ্ট হয়ে নাই কেতে শ্রমিক ছিল এবং তার পাখাপাখি তার তলে ক্রেন তলে 50-60 শ্রমিক কাম করতে, সে ক্রেনটি যদি খসি পড়ছে কেতে লোক সে আহত হয়েছেন তা এপর্যন্ত যা জনাপড়ি না, কিন্তু এবে সুদ্ধা 4 জন উদ্ধার করা যায় এসসি মেডিকাল চিকিৎসা করা যাচ্ছে এবং সেমানকু ক্যাজুয়ালিটি এবে চিকিৎসা করা যাচ্ছে এবং আইসিইউ রে মধ্যে রাখা যায় যে 2 জন যে অছন্তি শ্রমিক তাকু মধ্যে চিকিৎসা করা যাচ্ছে। তেমন যে যে সংস্থা যে ঠিকা সংস্থার এলএনটি যে কাম করুছিলা, তেমন এলএনটি র যে ক্রেনটি খসি পড়ছে সেতির সেমানে যে ক্রেন রে রয়েছে যে কর্মচারী মানে যে শ্রমিক মানে রয়েছে সেমানে সেফটি মেজার্স নেইছিলে কি নাই এসবুকু নিয়ে তদন্ত করা যাবে, কিন্তু যেহেতু এবে ক্রেনটি আপনার দেখুছেন পুরা ভাঙ্গি কি তলে পড়ছে, তেমন কালে আউ কে চাপি হয়েছাই পারে বলি আশঙ্কা করা যাচ্ছে, তেমন গ্যাস কটর সাহায্যে ট্রেন টু কটা যাব এবং কটা যাওয়ার পরে সে জায়গাকে সম্পূর্ণ ভাবে খালি করে দিয়া যাব এবং চেকিং মধ্যে করা যাব, আউট কালে কি শ্রমিক ফসি যাই পারে বা চাপি হয়ে যাই পারে বলে নিশ্চিত ভাবে যে গোটে বড় অঘটন ঘটিছে কইপারে, তবে এসসিবি সম্প্রসারণ কাজ চালিছে এবং বড় অঘটন ঘটিছে এবং সেতির 4 জন গুরুতর ভাবে এসসিবি মেডিকাল ক্যাজুয়ালিটি ভর্তি হয়েছেন, ইয়ে গোটে বড় দুঃখদ এবং দুর্ঘটনা কইপারিবা। সুজিত, কে কে পৌঁছিলে বর্তমান সেঠারে অধিকারী কেউ মানে পৌঁছুছেন, কেমতি উদ্ধার কার্য বর্তমান সময়ে সেঠারে চালিছি? দেখুন যেতবে ঘটনাটি ঘটলা পাখাপাখি 5:40 সুদ্ধা ঘটনাটি ঘটিছে এবং হঠাৎ ট্রেনটি পড়েছিল স্থানীয় পাখে অধিকাংশ কর্মচারী সেটা কাম করুলে সে শ্রমিক মানে কাম করতে তুরন্ত সে উদ্ধার কার্যরে লাগি পড়ছে, সে নিকটের পাখে থাকা শ্রমিক মানে এবে সুদ্ধা অগ্নিশম বিভাগ ট্রেনকু ডকা যাইছি এবং স্থানীয় পুলিশ টিম মধ্যে রয়েছে, তা সহ অগ্নিশম বিভাগের যে গ্যাস কটর সাহায্যে কিভাবে কটা যায় সে যে ট্রেনটি কটা যাব সে যে টিম মধ্যে ডকা যাইছি সেমানে মধ্যে এবে প্রস্তুত হলে সে যে গ্যাস কটর সাহায্যে সে ট্রেনটি কাটিকি সর্চ করা যাব কালে কি তা তলে খসি থাকি পারে বলে, যেহেতু এত বড় ট্রেন এবং এত উপরু পড়ছে পাখাপাখি 10 মহলা উপর পড়ছে বলে যা অনুমান করা যাচ্ছে এবং অধিকাংশ লোক সেটি ক্ষয়ক্ষতি হয়েছে বলে যা অনুমান করা যাচ্ছে, কিন্তু এপর্যন্ত 4 জন উদ্ধার করা যায় গুরুতর অবস্থায় উদ্ধার করা যাইছে এবং সে কারণে সেমান অবস্থা এবং সংকটাপন্ন রয়েছে এবং তাঁর চিকিৎসা মধ্যে চালিছে। বিশ্বজিত, আহুরি ক্রেন তলে চাপি হয়েকি লোক থাই পারন্তি কি এ আশঙ্কা মধ্যে করা যাচ্ছে কি, কারণ ভিজিবল হচ্ছে কি নাই যদি লোক চাপি হয়েকি রহিছন্তি বলি? দেখুন সামান্য বর্ষা হোলা সে সময় উদ্ধার করা সে সম্ভব হোলা, যেহেতু বর্ষা ছাড়িলে তেমন ক্রেন কু এইভাবে সেটু হটা যাব কারণ ক্রেন তলে কালে কি চাপি হয়ে পারে বলে আশঙ্কা মধ্যে করা যাচ্ছে, তেমন ক্রেনটি কাটিকি মধ্যে সেটুকু বাহার করা যাব, তেমন তারপরে পুঁ সর্চ করা যাব কালে কি পশি রয়েছে রই পারে বলে রই থাকি পারে বলে, তেমন কথা হচ্ছে যে ক্রেনটি পড়ছে যে ক্রেনটি হঠাৎ কিভাবে পড়া এবং
କୁହାଯାଉଛି ଯେ ଯାନ୍ତ୍ରିକ ତ୍ରୁଟି ଯୋଗୁଁ ଏକଥା ହୋଇଯାଇପାରେ ବୋଲି ହଠାତ୍ ଖସି ପଡିଛି ବୋଲି କୁହାଯାଉଛି, କିନ୍ତୁ ଆର ତଦନ୍ତ ହବ ଏବଂ ଯୋଉମାନେ ଉପରେ ରହିଥିଲେ ଯୋଉ କ୍ରେନ୍ ସାହାଯ୍ୟରେ ଯାଇଥିଲେ ସେମାନେ ସେଫ୍ଟି ମେଜର୍ସ ନେଇଥିଲେ କି ନାହିଁ, ଯୋଉ ଏଲ୍ଏନ୍ଟି କମ୍ପାନୀ କାମ କରୁଛି ଯୋଉ ସମ୍ପ୍ରସାରଣ କାମରେ ନିୟୋଜିତ ହୋଇଛି ସେମାନେ ସେଫ୍ଟି ମେଜର୍ସ ନେଇଥିଲେ କି ନାହିଁ, ଆମେ ଦେଖୁଥିଲୁ ଯୋଉ କର୍ମଚାରୀ ମାନେ ତଳେ ବସିଛନ୍ତି ଆପଣ ଦେଖନ୍ତୁ ସେମାନେ ହେଲମେଟ୍ ପିନ୍ଧିଛନ୍ତି, ଡ୍ରେସ୍ କୋଡ୍ ମଧ୍ୟ ପିନ୍ଧିଛନ୍ତି, କିନ୍ତୁ ଯୋଉ କର୍ମଚାରୀ ମାନେ ବା ଶ୍ରମିକ ମାନେ ସେମାନେ ଉପରକୁ ଯାଇଥିଲେ ସେମାନେ ମଧ୍ୟ ସେଫ୍ଟି ମେଜର୍ସ ନେଇଥିଲେ କି ନାହିଁ, ଏସବୁକୁ ମଧ୍ୟ ତଦନ୍ତ କରାଯିବ। କିନ୍ତୁ ବଡ କଥା ହଉଛି ଯୋଉମାନେ ଏବେ ଚିକିତ୍ସା ହଉଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ଚିକିତ୍ସା କରାଯାଉଛି ଏବଂ ଆଉ କିଏ କାଳେ ଫସି ଯାଇପାରନ୍ତି ବୋଲି ସେ ନେଇ ମଧ୍ୟ ଅନୁଧ୍ୟାନ କରାଯାଉଛି, ଯଦି କିଏ ଫସି ଯାଇପାରନ୍ତି ତାଙ୍କୁ ଉଦ୍ଧାର କରାଯିବ। ଶ୍ରମିକ ମାନେ ମଧ୍ୟ ଲାଗିଛନ୍ତି ସେଠିକାର ଯୋଉ କାର୍ଯ୍ୟରତ ଶ୍ରମିକ ମାନେ ରହିଲେ 50 ଉର୍ଦ୍ଧ୍ୱ ଶ୍ରମିକ ସେଠି କାର୍ଯ୍ୟ କରୁଥିଲେ ସେମାନେ ମଧ୍ୟ ଉଦ୍ଧାର କାର୍ଯ୍ୟ ଲାଗିଛନ୍ତି। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।